বিতর্কিত জনপ্রিয় অভিনেত্রী প্রভা কাজ করছেন চুটিয়ে। কয়েকটি ধারাবাহিক সহ তাকে নিয়মিত শুটিং করতে হচ্ছে আধ ডজন একক নাটকেও, কিন্তু বেশিরভাগ নির্দেশকই ত্যক্ত বিরক্ত। নির্দেশকের ভাষ্য মতে, প্রভা যদি 5 ঘন্টা শুটিং করেন তাহলে 1 ঘন্টাই মোবাইলে কথা বলেন। সবচেয়ে বড় সমস্যা, শর্ট চলাকালেও তার ফোন বাজলে কাজ ফেলে মোবাইলে কথা বলা শুরু করেন। তার জন্য অপেক্ষা করতে হয় ইউনিট আর সহশিল্পীদের। এদিকে শুধু ফোন বিরক্তিই নয়, শুটিং সেটে প্রতিনিয়ত তার অতিথি আসতে থাকেন। অচেনা অজানা এসব অতিথিকে আবার প্রোডাকশনের খরচের নাস্তাও দিতে হচ্ছে। 2 শিফটের শুটিংয়ে প্রভার অতিথির সংখ্যাও একাধিক বলে জানিয়েছেন বেশ কজন ভুক্তভোগী পরিচালক। এত সব ঝুটঝামেলার বাইরে প্রভার ডায়েট চার্ট নিয়েও বিব্রত নাটকের পরিচালক ও প্রযোজক। খাওয়া দাওয়ার মেনু ভিন্ন তো রয়েছেই, বাড়তি হিসেবে কেজি 2 টক দই আর দফায় দফায় আমরা শশা পেয়ারা পেঁপে আনতে প্রোডাকশন বয়রাই ক্লান্ত। সানরাইজ টিভির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন নতুন নতুন নিউজ আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।